তাদেরই এক প্রতিনিধি দল, পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল তারা আজকে রাজভবনে গিয়েছেন। তার আগে জানিয়ে রাখি, ডিএর দাবিতে চলা আন্দোলনকারীদের অনশন তুলে নেবার বার্তা রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসে। সমস্যার সমাধানের সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। আর এরপরেই কিন্তু আশায় বুক পেঁধেছেন বিক্ষোভকারীরা রাজভবনের দ্বারস্থ যৌথ মঞ্চ। ডিএ নিয়ে রাজ্যপালের হস্তক্ষেপের আশায় পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন রাজভবনে। আমরা বিস্তারিত জানবার চেষ্টা করব, চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, এই বিষয়ে তোমার কাছে কি আপডেট আছে? দেখো, অনেকদিন পর অবশেষে একটু হলেও আশার আলো দেখতে পাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রত্যেকটা মানুষ। কারণ রাজ্যপাল টুইট মারফত যে বার্তা দিয়েছেন, অর্থাৎ একটা সমাধান সূত্র বার করার কথা বলেছেন তিনি, আন্দোলন তুলে নেওয়ার কথা বলেছেন তিনি, এবং তারপরেই আশায় বুক বাঁধছেন প্রত্যেকে। প্রত্যেকে তার মনে করছেন যে তাহলে অবশেষে কি এবার তাদের জন্য কোনো সুদিন আসতে চলেছে, এবং সবথেকে তাদের জন্য এই মুহূর্তে যে ইতিবাচক দিকটা, ইতিমধ্যেই তাদের পক্ষ থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল তারা কিন্তু রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। এবং এই যে টুইটের পরেই এই যে বৈঠক, সেই বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু আশায় বুক বাঁধছেন প্রত্যেকে। এবং তোমাকে যেরকমটা বললাম যে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে তারা রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসছেন, এবং এই পাঁচ সদস্যের মধ্যে ভাস্কর ঘোষ রয়েছেন, যিনি কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ, যাকে কিন্তু একাধিকবার অসুস্থ হয়ে পড়তে দেখা গেছে, এবং তারপরে অসুস্থ হয়ে পড়লেও তিনি কিন্তু অনশন ছাড়েননি, অনশন কিন্তু তিনি চালিয়ে গিয়েছেন। সেই ভাস্কর ঘোষ রয়েছেন, রয়েছেন বিপুল রায়, দীপল বিশ্বাস, শ্রীবাস তিওয়ারি এবং চিকিৎসক স্বপন বিশ্বাস, তারা কিন্তু গিয়েছেন পাঁচ সদস্যের এই প্রতিনিধি দল। এবং তুমি জানো যে প্রায় প্রত্যেক দিনই, বা বলা চলে কিছুদিন মধ্যে রোজই কিন্তু এই যে সংগ্রামী যৌথ মঞ্চ, তাদের পক্ষ থেকে একাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন সেই খবর সামনে আসছে, কিন্তু তারপরেও তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং ইতিমধ্যে অনেকেই নতুন করে অনশনে যোগ দিয়েছেন। শুরুতে যারা ছিলেন তাদের থেকেও বেশি মানুষ এই মুহূর্তে কিন্তু অনশন করছেন, এবং এই মুহূর্তে দুজন কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বা বলা চলে রাজ্য সরকার, ডিএ নিয়ে তার অবস্থান কিন্তু স্পষ্ট করে দিয়েছিল, এবং রাজ্য বাজেটের সময়ও যে 3% ডিএর ঘোষণা করা হয়েছিল, সেই 3% ডিএ নিয়ে একেবারেই খুশি ছিলেন না সংগ্রামী যৌথ মঞ্চের কোনো সদস্যই, এবং তারা কিন্তু জানিয়েছিলেন যে যতদিন না পর্যন্ত বকেয়া ডিএ আদায় না হবে ততদিন পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। কিন্তু তারপরেও বিধানসভার অধিবেশনে রাজ্য সরকার ডিএ নিয়ে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে, কিন্তু তারপরেও লাগাতারভাবে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের অবস্থান বিক্ষোভ এবং অনশন কিন্তু চালিয়ে যাচ্ছিলেন। এবং তারপরেই রাজ্যপাল টুইটে যে বার্তা দিয়েছেন, তিনি কিন্তু একটা সমাধান সূত্র বার করার কথা বলছেন, এবং তারপরেই এই যে এই বৈঠক, সেই বৈঠক থেকে ইতিবাচক কোনো পদক্ষেপ, ইতিবাচক কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা সেদিকেই কিন্তু এখন প্রত্যেকে তাকিয়ে রয়েছেন। কারণ অনেকগুলো দিন হয়ে গিয়েছে, বলা চলে এক মাসেরও বেশি সময় অতিক্রান্ত এই অনশন আন্দোলন এবং এই অবস্থান বিক্ষোভের, কিন্তু তারপরেও কোনো রকম সমাধান সূত্র, কোনো রকম রফা সূত্র বেরিয়ে আসেনি। ইতিমধ্যেই ধর্মঘট হয়েছে, 48 ঘন্টার পেনডাউন হয়েছে, তার আগেও 24 ঘন্টার কর্মবিরতি হয়েছে, 2 ঘন্টার কর্মবিরতি হয়েছে, এবং এই কর্মবিরতির জেরে, বা বলা চলে ধর্মঘটের জেরে, গতকাল আমরা দেখেছিলাম একাধিক জায়গায় বিক্ষোভের অভিযোগ সামনে এসেছিল সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে, অনেকেই তারা আক্রান্ত হয়েছেন সেই অভিযোগ তারা সামনে এনেছেন, কিন্তু তারপরেও নিজেদের অবস্থান থেকে এতটুকুও সরে যাননি এই সংগ্রামী যৌথ মঞ্চের একটা মানুষও। এবং তারপরে এই বৈঠককে কেন্দ্র করে কিন্তু আশা দানা বাঁধতে শুরু করেছে। এই বৈঠক থেকে বেরিয়ে আসার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল তারা ঠিক কী জানালেন, রাজ্যপালের সঙ্গে কী কথা হলো তাদের, সেই দিকেই কিন্তু এখন নজর সবার, প্রত্যেকেই মনে করছেন যে এই বৈঠক থেকেই হয়তো কোনো আশু সমাধান সূত্র বেরিয়ে এলেও আসতে পারে। প্রবীর দা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রাজ্যপাল রাজ্যের অভিভাবক, ডিএর দাবিতে চলা অনশন প্রত্যাহারে যখন রাজ্যপাল দায়িত্ব নিয়েছেন, তখন রাজ্য সরকারের উচিত এই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা, এমনটাই প্রতিক্রিয়া বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। রাজ্যপাল এখানকার অভিভাবক, সরকারের অভিভাবক, যখন কোনো এরকম অব্যবস্থা তৈরি হয়
তখন তার দায়িত্ব নেওয়া উচিত, উনি সেটা রেসপন্স করেছেন। কিন্তু আমার যেমন হচ্ছে যে পরিস্থিতি যেখানে এসে ফেঁসে গেছে, সরকারের কাছে টাকা নেই, কর্মচারীরা ডিএ চাইছেন, তাদের অধিকার আছে, সরকারের ক্ষমতা নেই, তো সমাধানটা কী হবে? সরকার কথা বলতেও রাজি নয়, যদি কথা বলতো কমপক্ষে আদুর সমস্যা হতো না। আজকে সরকার আর কর্মচারীদের মধ্যে নয়, সাধারণ মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে। মানুষ সরকারকে ভোট দিয়েছিল আর সুশাসন পাওয়ার জন্য, সরকার সেটা দিতে পারছে না, কর্মচারীদের অধিকার রক্ষিত হচ্ছে না, তাই তারা আন্দোলন করছেন। সরকার তাদের বাধ্য করেছে আজকে এই পরিস্থিতি যেতে, এই ধর্মঘট করতে। সে যেন রাজ্যপালের মাঝখানে এসে আর এটা দেখা, যেমন তাদের সঙ্গে কথা বলা উচিত, সরকারকেও কথা বলতে বাধ্য করা উচিত, এবং সরকার কী পারবে না করবে সেটা বসে কথাবার্তা বলে মেটানো উচিত। নাহলে পরিস্থিতি আস্তে আস্তে হাতের বাইরে যাচ্ছে, মানুষ আর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে।